এটা কেজিতে কতগুলো আছে? কেজিতে 150 টাকা ভাই। সকলকে স্বাগত জানাচ্ছি দক্ষিণবঙ্গের বৃহৎ মাছের পোনা বিক্রয়ের স্থান দাসের হাট হতে, যেটি বরিশাল জেলার আগরঝরা উপজেলায় অবস্থিত। আপনারা আসতে গেলে এটা গৌর নদী হতে মাত্র 3 কিলোমিটার ভিতরে আসলে এই বাজারটি পেয়ে যাবেন। খুব সকাল হতে আশেপাশের অঞ্চল ছাড়াও বিভিন্ন জেলা হতে আসতে শুরু করে বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা, শুরু হয় হাট ডাক। তা আজকে এই মুহূর্তে বাজারে কী কী ধরনের মাছের পোনা উঠেছে, তার দাম কেমন, সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো মতামত, পরামর্শ বা সহযোগিতা লাগে আপনারা লিখে জানাইতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরার। তা কথা বলবো এখন কিছু ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে, সে পর্যন্ত সাথেই থাকবেন। কি মাছ মামা? পাঙ্গাস। কত লাইনের আছে এটা? এটা আছে 190টা লাইনের। 190 টাকা কেজিতে কতগুলো আসবে? কেজিতে 190টা ভাঙবে, 2 টাকা পিস। 2 টাকা পিস, 2 টাকা। মামা কি মাছ এটা? মামা এটা পুঁটি মাছ, কাঠু মাছ, গ্লাস কাপ। আচ্ছা, সব প্রায় মিক্সড আছে? হ্যাঁ মামা, মিক্সার। কিভাবে বিক্রি করতেছেন? এটা মামা কেজি হিসাবে। কেজি কত করে? পুঁটি মাছ মামা 220 টাকা, কাঠু হয়েছে 250 টাকা। আচ্ছা, মানে এগুলো যখন কেউ যদি একটা মাছ নিতে চায় আপনি বাছাই করে দিবেন? হ্যাঁ, পিস হিসেবে দেওয়া যাবে। আচ্ছা, রুই মাছ? রুই মাছ মনে হচ্ছে একটু ছোট। এটা কেজিতে কতগুলো আছে? আনুমানিক 150। আচ্ছা, এটা কত করে? 180 টাকা। 180 টাকা। ও, এটা মিক্সড আছে? কেউ যদি একটা মাছ এক ক্যাটাগরি নিতে চায় সেটা বাছাই করে দেবে? বাছাই করে। এটা দাম কেমন, মানে কোনটা কিভাবে নিচ্ছেন? যেমন বিরিগেট 120 টাকা। আচ্ছা, তারপর রুই মাছ 150 টাকা। আচ্ছা, 200 টাকা। আচ্ছা, তারপর কই মাছ আছে? দেশি কই মাছ? হ্যাঁ, এই যে দেশি কই মাছ। চলো চলো। এটা হলো দেশি কই মাছ? হ্যাঁ, দেশি কই মাছ। আর আমরা একটা দেখি, সেটা হলো আপনার হাইব্রিড। আচ্ছা, এই যে ফটো থাকে, এই যে আছে পাঙ্গাস। পাঙ্গাস? হ্যাঁ, এটা এটা বেশ বড় সাইজ। হ্যাঁ, বড়। এটা কি পাঙ্গাস, তাই না দেশি? এটা দেশি হিসাবে বলা হয়। ও আচ্ছা আচ্ছা, আমরা তো পিট হয়। আচ্ছা, পিট হয়। ওরে বাবা, এ তো বেশ বড় বড়। জি। এটা কেজিতে কয়টা আসবে? এটা কেজি যেমন কেন 2টা আসবে? 2টা। এটা কত করে? এটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আপনার নাম আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার নাম আমার সজন সর্দার, মোবাইল নাম্বার 0170442903। আচ্ছা, থ্যাংক ইউ। কি মাছ নিলেন আপনারা? আমরা রুই নিছি, মৃগেল নিছি, কাতলা মাছ নিছি, লাইলন মিনার মাছ নিছি। তাই নাকি? সবই নিয়া হয়ে গেছে না আরো কিছু বাকি আছে? আরো কিছু বাকি আছে আমারও। ও আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে কি আপনারা রিসেল করবেন আবার? হ্যাঁ, বিক্রি করব, আবার রিসেল করব। ও আচ্ছা, কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি এই কাছেই বানিয়াশরি। বানিয়াশরি। এটা নিয়ে কত দূর পর্যন্ত যাবেন আপনারা? আমরা আজকে মাদারীপুরে যাব বিক্রির জন্য। বিক্রির জন্য? আচ্ছা, এগুলো তো যারা চাষে যাবে মাছগুলো চাষে। হ্যাঁ, মাছগুলো চাষে যাবে। আচ্ছা, বেশ মজার বিষয় হলো হাটটি প্রতিদিন বসতেছে, প্রতিদিন প্রতিদিন সকালে বসে, এবং প্রতিদিন এইভাবে অন্তত কয়েকশো, মানে আমি কি বলবো, মানে যারা রিসেলার তারা আসতেছে, রিসেলার তারা এখান থেকে খুব দ্রুত মাছগুলো কিনে এইভাবে ভ্যানে লোড দিয়ে আবার গ্রাম পর্যায়ে চলে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে, এবং সারাদিন বিক্রি করার পরে পরের দিন আবারও সকালে এই হাঁড়িগুলো নিয়ে এই বাজারে চলে আসবে আবারও পোনা ক্রয় করার জন্য। এবং এরা গ্রাম পর্যায়ে যে যে চাষি আছে যারা মাছ চাষ করতেছেন তাদের কাছে এই পোনাগুলো বিক্রি করতেছেন।
তা যা হোক, এটা ছিল দাসের হাটের সার্বিক পরিস্থিতি। আপনাদের যদি মাছের পোনা সংক্রান্ত কোনো জিজ্ঞাসা, মতামত বা কিছু থেকে থাকে, আপনারা লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার মতামতকে প্রাধান্য দিয়ে তার উপরে প্রতিবেদন তৈরি করার। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ।